বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন 29শে জুলাই থেকে 24শে নভেম্বর 2022 মেষ লগ্ন মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি তার নিজ গৃহ রাশির দ্বাদশে বকরী হয়ে যাচ্ছে এবং এই বকরী হওয়ার মধ্যবর্তী সময়ে আপনাদের কোন দিকগুলো থেকে সতর্ক থাকতে হবে কোন দিক থেকে সমস্যা আসতে পারে কি ভালো ফল পাবেন কোন দিকগুলো উল্টো ফল পাবেন সেগুলোই আমরা এখানে আলোচনা ডিসকাস করব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা প্রথমবার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে ডিটেলে বুঝতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই বকরী গ্রহ মানে কি আপনি যদি কোনো গ্রহকে টেলিস্কোপে রোজ ফলো করেন হঠাৎ যেদিন গ্রহটা বকরী হয় সেদিন মনে হয় গ্রহটি নিজ জায়গা থেকে কিছুটা কিন্তু পিছিয়ে এসেছে কিন্তু এই যে পিছিয়ে আসার অবস্থানটা এটা কিন্তু আমাদের পৃথিবী থেকে আপেক্ষিক দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যে কোনো গ্রহই তো সূর্যকে প্রদক্ষিণ করছে প্রদক্ষিণ করতে করতে তার পৃথিবী সাপেক্ষে সেই গ্রহটার কৌণিক দূরত্ব এমন হয়ে যায় যে পৃথিবী সাপেক্ষে সেটা মনে হয় সেই গ্রহটা মানে কিছুটা পিছিয়ে এসছে এই অবস্থাকেই আমরা বকরী অবস্থা বলি এবং এর এফেক্টটা আমাদের হরোস্কোপে খুব প্রমিনেন্ট হয় এবং যে কোনো গ্রহ যখন নিজের ঘরে বা সক্ষেত্রী বা তুঙ্গস্থ ঘরে বকরী হয় তার কিন্তু আফটার এফেক্টটাও কিন্তু খুব স্ট্রং হয় সেটাই আমরা এখানে ডিসকাস করব দেখুন বৃহস্পতি আপনাদের ভাগ্যে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্য বলতে কী বুঝি ভাগ্য বলতে আমাদের প্রারব্ধ সঞ্চিত কর্মফল যে কর্মফল আমরা জন্ম জন্মান্তর ধরে ঘটিয়ে আসছি ভালো মন্দ সবই আছে তো বৃহস্পতি যখন বকরী হয়ে গেল তখন কিন্তু আমাদের প্রারব্ধের যে ভালোগুলো ছিল যে বিষয়গুলো আমরা ভালো ফল পাচ্ছিলাম যে বিষয়গুলো আমাদের খুব স্মুথ হচ্ছিল চাকরি ব্যবসা আপনার পার্সোনাল বিষয় যে কোনো ক্ষেত্রে যখনই গ্রহটা বকরী হয়ে গেল সেই ফলটায় যেন কোথাও যেন একটু বিলম্ব যেটা আজ হওয়ার কথা যেটা কাল সিওর আপনি জানেন আপনি পরীক্ষায় স্কোরটা করতে পারেন সেখান থেকে কিছুটা পিছিয়ে এলো নম্বর আপনার আশা ফুলফিলড হচ্ছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এটাই হচ্ছে ভাগ্যের অধিপতির কিন্তু বিপরীত ফল এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভুগতে হবে আগামী 24শে নভেম্বর অবধি কী ক্ষেত্রে ভুগতে হবে যে কোনো ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি বকরী আপনার যে কোনো কাজে কিন্তু আরও তৎপর আরও ফোকাস করা উচিত সেটা আপনার পড়াশোনা হতে পারে অফিসের কাজ হতে পারে টার্গেট হতে পারে যেটাকে আপনি ভাবছেন ইজি ওয়ে খুব সহজ আপনি পড়ে গেছেন পরীক্ষায় খুব ভালো হবে এরকম একটা আশা নিয়ে যাচ্ছেন কোশ্চেন কমন এলো না আপনার রিভিশন আরও করা উচিত অফিসে আপনার যে টার্গেটটা আছে আপনি অন্য মাসে খুব সহজে হিট করতে পারেন যেহেতু ভাগ্যপতি বকরী আপনার এ মাসে যে সিওর ক্লায়েন্টগুলো কিছুটা কিন্তু তারা বেগ দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে খুব সচরাচর ব্যবসা ভালো যায় আপনার কোথাও যেন ইনকামের জায়গাটা একটু ঘাটতি এটা কিন্তু জেনারেলি ভাগ্যপতি বকরী হওয়ার কিন্তু এফেক্ট এটা কিন্তু সহজভাবে বলতে গেলে মেষ লগ্ন এবং মেষ রাশি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে পার্টিকুলার লগ্ন সাপেক্ষে ব্যক্তিদের আমি এটুকু বলবো ঘুমের ডিস্টারবেন্স কিছুটা বাড়বে আপনার যে ঘুমের শিডিউল সেটা একটু পরিবর্তন হবে রাত জাগার টেন্ডেন্সি বাড়বে রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু কিছুটা খরচ বলতে অযাচিত খরচ যে খরচটা না করলেই নয় এরকম ধরনের খরচ হঠাৎ করে বেড়ে যাচ্ছে এইরকম ধরনের কিন্তু টেন্ডেন্সি এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে এটার বিষয়ে আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনি কি কোথাও প্ল্যানিং করছেন বিদেশ যাত্রা করার সামান্য কিছু ঘুরে আসতে চাইছেন ঠিক আছে অসুবিধা নেই খালি আপনার টিকিট কনফার্মেশান বা আপনার যাওয়ার যে শিডিউল সেগুলো আরেকটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন আর একটু তৎপর হওয়ার চেষ্টা করুন আদারওয়াইজ ঠিক আছে কিন্তু আপনি যদি কোনো চাকরি এবং ব্যবসার সূত্রে বা পড়াশোনার সূত্রে বিদেশ যাওয়ার জন্য এই সময় মরিয়া হয়ে ওঠেন তাহলে বলবো সাবধান প্রতিটা পদক্ষেপে এই সময় কিন্তু সাবধানী পদক্ষেপে আপনাদের এগোতে হবে ছোটোখাটো বিষয় একটু ভুলভ্রান্তি বা আপনি যে কাজের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন সেই কাজটা হয়তো ফুলফিলড হলো না আপনার যাতায়াতটাই সার হলো সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে বিদেশি টাকায় যারা ইনকাম করেন প্রচুর মানুষ করে দেশের মাটিতে বসে করেন তাদের ক্ষেত্রে কিছু বিলম্বিত ফল এই বৃহস্পতি বকরী থাকার জন্য আসতে পারে বাড়িতে গুরুজন থাকলে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে যদি রানিং সমস্যা থাকে সে বিষয়ে ভীষণই সতর্ক এই সময় থাকতে হবে আর কী কী বিষয় থাকতে হবে আমি আসছি তার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন আর অন ফোন কথা মানে ভাববেন না যে ছোটো কথা অল্প কথার আলোচনা ফোনে বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সময় নিয়ে আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফোনে পাবেন 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং যা আপনার পক্ষে সব দিক থেকে সন্তোষজনক এবং সুবিধাজনক হবে আমার আপনারা চাইলে আমাদের সঙ্গে এসে সামনে চেম্বারেও সাক্ষাৎ করতে পারেন কোনো অসুবিধা নেই এবং অবশ্যই নাম্বারটা সেভ করে রাখুন আর জানবেন আমাদের আর কোনো নাম্বার নেই আমরা যে নাম্বারটা স্ক্রিনে দিচ্ছি সেটাই আমাদের নাম্বার
দেখুন বন্ধুরা, এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন, এটা কিন্তু টানা যে এত দীর্ঘ সময়, রোজই তো একরকম ফল দেবে না। যেদিন যেদিন ধরুন বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু পড়বে, যেদিন যেদিন বৃহস্পতি নক্ষত্র এখানে কিন্তু বিশাখা পড়বে, যেদিন পূর্ব ভাদ্রপদ পড়বে, সেদিন এই ফলের কিন্তু মাত্রা অবশ্যই বাড়বে। সেই জন্য আপনারা দৈনিক রাশিফলটা একটু রেগুলার ফলো করবেন, যাতে রেগুলার অনুষ্ঠানটা আপনারা সেখানে পেতে পারেন। আচ্ছা, বৃহস্পতির দৃষ্টিগুলো এতদিন তো খুব ভালো ফল দিচ্ছিল অনেকের ক্ষেত্রে, যেমন চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি ছিল, বাড়ি গাড়ি এগুলো করার ক্ষেত্রে সময়টা ভালো ছিল। বৃহস্পতির ষষ্ঠে দৃষ্টি শত্রু নাশ ঘটাচ্ছিল, বৃহস্পতির অষ্টম স্থানে দৃষ্টি পুরনো প্রাপ্তিগুলোকে আনছিল। এখন বকরি হয়ে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, তাহলে কী হবে? যারা বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভীষণ কেয়ারফুল হতে হবে। শুধু বৃহস্পতি নয়, শনিও এখানে যুগ্মভাবে দৃষ্টি দেবে। শনিও কিন্তু বর্তমানে বকরি এবং দুর্গাপুজো অবধি শনি বকরি থাকছে, ফলে বাড়ি গাড়ি এগ্রিমেন্টাল ডিল, আপনার বাড়ি রিনোভেট করা, কোনো বিষয়ে আপনি কোনো জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে চাইছেন, সাত পাঁচ ভেবে নিন। সাত পাঁচ ভাবা মানে গোড়া থেকে ভাবা, এটা কিন্তু ভেবে অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে এগোবেন, এটার বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং বৃহস্পতির এখানে কিন্তু ষষ্ঠস্থ দৃষ্টি, এখানে কিন্তু খানিকটা কোমরে ব্যথা বেদনা, পুরনো রোগের প্রাদুর্ভাব এগুলো কিন্তু একটু নিয়ে আসতে পারে। অষ্টমে কিন্তু বৃহস্পতির যে প্রভাবটা সেটা কিন্তু আমি এটুকু মনে করি, অষ্টমভাবে যে বৃহস্পতির দৃষ্টি সেটা অতটা খারাপ নয়, কিন্তু যে এক্সপেক্টেড প্রাপ্তিগুলো হচ্ছিলো সেখানে একটু বিলম্ব বৃহস্পতি ঘটাতে পারে। আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, বকরি হলে অনেক সময় কিন্তু বৈপরীত্য ফল দেয়। বৈপরীত্য ফল মানে সহজ ভাষায় উল্টো ফল। আগে ভালো যাচ্ছিল, বকরি হওয়ার পর এখন মনে হচ্ছে খারাপ যাচ্ছে। বা এটা হতে পারে যে বৃহস্পতি যখন মার্গি ছিল, মানে বকরি ছিল না, তখন আপনার খুব একটা সুবিধা হয়নি, এখন বৃহস্পতি বকরি হয়ে গিয়ে মনে হচ্ছে বেশ কিছু কাজকর্মের সুবিধা হচ্ছে। যদিও এই সংখ্যাটা কম থাকবে, তবুও কিন্তু এরকম উল্টো ফল অনেকের ক্ষেত্রে হতে পারে। তো সেই বিষয়ে আমি আপনাদের একটু চোখ কান খোলা রাখতে বলবো। আর দেখুন, বৃহস্পতি দ্বাদশভাবে বকরি হয়ে গেছে, তো ফাটকায় যারা বিনিয়োগ করেন এই শেয়ার লটারিতে একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন। আর কোনো হায়ার স্টাডিজে অ্যাডমিশান নিচ্ছেন, স্কুল কলেজে আপনি কোনো অ্যাডমিশান নেবেন, কোনো সাবজেক্ট স্ট্রিম চুজ করবেন, বিদেশে পড়াশোনা করার জন্য আপনি তদবির করছেন, সেখানে কিন্তু জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে আপনার ভুল কম্বিনেশান চুজ হয়ে যেতে পারে, ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার। এই জেনারেলি বৃহস্পতির যে বকরিটা হলো, এখানে কিন্তু আপনাদের খরচ বাড়বে, ঘুমের ডিস্টারবেন্স, গাইনি সমস্যা বাড়বে, বিদেশ যাত্রায় বিঘ্নতা বা বৈদেশিক কাজে বিঘ্নতা জেনারেলি আসবে, এই দিকগুলোই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর ভাগ্য মানে আমি টোটালটাই বললাম, যারা হওয়া কাজ ভাবছেন খুব দ্রুত হবে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাত মাস ভেবে এগোতে হবে। যতটা সহজ ভাববেন ততটা সহজ সব ক্ষেত্রে নাও হতে পারে। এবার আপনারা আমাদের মাসিক রাশিফল জুলাই আগস্ট এগুলো ফলো করুন, সঙ্গে দৈনিক রাশিফলটা দেখুন। প্রশ্নগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি দেখে দৈনিক রাশিফলে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আরও আরও বিষয় সেখানে কিন্তু আমরা জানাবো। আমরা কিন্তু ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।